হ্যাঁ, আসলে এই ছবিটা রিলিজ করার জন্যে মানে আমি যদি কোনো ট্যাক্স পড়ে শুনাই, দেখবেন মানে আমাকে পাগল বানায় ফেলছে ইরান থেকে। মানে ওরা তো এই ছবিটার তো সিংহভাগ মানে ম্যাক্সিমাম টাকাই তো, শুধু বাংলাদেশের পোর্শন ছাড়া সব টাকাই তো ওরা ইনভেস্ট করেছে। এই কারণে ওদের মানে ওদের দেশে তো একটা প্রডিউসার যখন টাকা ইনভেস্ট করে, পরে তো এটা তো রোলিং, ওদের তো এটা বিজনেস। আমার মতন তো অন্য বিজনেস নাই ওদের, এটা তো বিজনেস যে এটার টাকা আবার আরেকটা ছবি বানাবে। তো ওদের এই টাকাটা তো অলমোস্ট 2টা বছর ধরে, তো এই জন্য ওরা রিলিজ করার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে, আমরা ছবি রিলিজ করি রিলিজ করি, আমি রিকোয়েস্ট করছি প্লিজ। এইভাবে করে ওদেরকে বলছি যে দেখো বাংলাদেশে কিন্তু ইরানের মুভির অনেক চাহিদা। আমরা ছোটোবেলা থেকেই বিটিভিতে ইরানি ছবি দেখতাম, মানে সাদা কালো ছবি দেখলো আমরা দেখতাম আমাদের দেশে ছোটোবেলায় বাংলা ডাব করা। এই জন্য তোমরা একটু ওয়েট করো, তোমরা যেহেতু আমাদের সাথে ছবি করছোই, বাংলাদেশে সবাই দেখুক সিনেমা হলে গিয়ে। তো অনেক কষ্ট করে ওদেরকে রাজি করাতে।